মাইনক্রাফট বিট করার ওয়ান অ্যান্ড অনলি ওয়ে হচ্ছে এন্ডার ড্রাগনকে মাইরা ফেলা। এখন আমাদের প্লেয়ার কেন এন্ডার ড্রাগনে মারতে চায়, আর আমাদের প্লেয়ার কেন এত পাওয়ার দরকার আর এত এক্সপি দরকার এন্ডার ড্রাগনে বিট করার জন্য, আর এন্ডার ড্রাগন রে কেই বা বানায়। আর ওয়েলকাম টু মাইনক্রাফট মিস্টারিজ পার্ট থ্রিতে। জানি এই সিরিজের নাম ছিল মাইনক্রাফট মুভ হান্ট, বাট এটার নাম আমি চেঞ্জ করে রাখছি মাইনক্রাফট মিস্টারিজ। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এন্ডার ড্রাগন ক্রিয়েট করার কাহিনী শুরু হয় এন্ডারম্যান থেকে। এন্ডারম্যান মাইনক্রাফটের আরেকটা মিস্টেরিয়াস মুভ, আর এটা সেই সময়ের কাহিনী যে সময়ে ভিলেজার দুই টাইপের ছিল, একটা ইনচ্যান্টার আর একটা পিসফুল ভিলেজার। তো এন্ডারম্যানরা ওভারওয়ার্ল্ডে যাওয়ার সেই সময় রাস্তা খুঁজে পাইছিল। তো এন্ডারম্যানরা যখন ওভারওয়ার্ল্ডে যাওয়ার রাস্তা পায়ে গেল, তখন তারা ভিলেজারদের সাথে বন্ধুত্ব করা শুরু করে দিল। কিন্তু এই বন্ধুত্বর ফায়দা নিয়ে ইনচ্যান্টাররা এন্ডারম্যানের কাছ থেকে তার গোপন তথ্য জানা নিল, অর্থাৎ এন্ডে যাওয়ার রাস্তা জানা নিল। এবং তারপরে যেই এন্ডারম্যান তাদের রাস্তা বলছিল তারে মাইরা ফেল। তো কিছুদিন পরে যখন ভিলেজাররা অর্থাৎ ইনচ্যান্টাররা এন্ডে আসলো, আর এন্ডে আসার পরে এন্ডের যেসব এন্ডারম্যান আছে তাদের মারা শুরু করলো, তখন এন্ডারম্যানরা খুব বেশি ভয় পেয়ে গেল। তারা ভাবলো তাদের একটা জিনিস ক্রিয়েট করা উচিত ওই ভিলেজারের হাত থেকে বাঁচার জন্য। তারা ভাবলো তাদের এমন একটা শক্তি তৈরি করা উচিত যে শক্তি ভিলেজারদের এখানে আসতে থেকে মানা করে। তো তারা ক্রিয়েট করে ফেললো এন্ডার ড্রাগনদের, কিন্তু এটা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তারা এন্ডার ড্রাগনের ক্রিয়েট করলো তো ঠিকই, কিন্তু এন্ডার ড্রাগনের ভিতরে অনেক বেশি পাওয়ার দিয়ে ফেলছিল। এই কারণে এন্ডার ড্রাগন এক এক করে সকল এন্ডারম্যানদের মারা শুরু করলো। তো এন্ডারম্যানরা এটা নিয়ে তারা একটা এন্ডার এগ বানাইলো, আর এই এন্ডার এগের মধ্যে এন্ডার ড্রাগনের সকল শক্তি আটকে রাখলো, এবং তারা তাদের অর্ধেক শক্তি এই এন্ডার এগের মধ্যে দিয়ে ফেললো। এই কারণে এন্ডারম্যানের শক্তি অনেক কমে গেল, কিন্তু তাদের নিজেদের বাঁচানোর জন্য এটা করতে হইতো, এবং তারা ক্রিয়েট করে ফেললো একটা নতুন এন্ডার ড্রাগন। ও তখন এন্ডার ড্রাগন প্রত্যেকটা ইনচ্যান্টারদের মারা শুরু করলো যারা এই এন্ডে আসে। এভাবে করে এন্ডার ড্রাগন ক্রিয়েট হইলো। তো ইয়া গাইস, এই ছিল আমাদের মাইনক্রাফটে এন্ডার ড্রাগন ক্রিয়েটের স্টোরি। কিন্তু এর মধ্যে একটা জিনিস এখনও রিভিল্ড হয় নাই, সেটা হচ্ছে স্টেপ কেন এন্ডার ড্রাগনে মারতে আসে। তো এটা নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো, বাট আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক মাইরা দিও, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। সো বাই বাই, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।